আমরা এসেছি চন্দ্র সরোবর। চন্দ্র সরোবর পার্সলি জয় শ্রী রাধে। কুম্ভন দাসজির ঘাট মহারাজ এর চন্দ্র সরোবর পার্সলি। এখানে সূর্যদাসজি মহারাজের সমাধি আছে এবং ভজন করেন, এবং বসন্তকালে ভগবান শ্রীকৃষ্ণ এখানে রাস করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এখানে বসন্তকালে রাস করেছিলেন। যে রাজমঞ্চ চন্দ্রবিহারী জি কি জয় হো। চন্দ্রবিহারী জি আমরা চন্দ্রবিহারীজিকে দর্শন করলাম, এবং আমরা এবারে চন্দ্র সরোবর জয় হো গো মাতা কি জয় হো। আমরা সূর্যদাস গোসাইয়ের সমাধি দর্শন করতে পারবো এবারে চন্দ্র সরোবরে। সূর্যদাসজি এখানে ভজন করতেন সুরকুঠি। একটা মহারাজ ছিল নাকি বলছি, এই গাছের নিচে বসে ভজন করতেন সূর্যদাসজি। সূর্যদাস গোসাইয়ের সমাধি। এই গাছের নিচে বসে ভজন করতেন সূর্যদাস, মহাকবি সূর্যদাসজি। ভগবান শ্রীকৃষ্ণ এরা ভজন শুনতে আসতেন চন্দ্র সরোবর।